ইচ্ছা হয়নি, পুরো ঘটনাটাই ছিলেন মুখ্যমন্ত্রী বলে। তার মানে সংবিধানকে হাইকোর্টকে অবমাননা করা হচ্ছে আমার মনে হয়, কারণ হাইকোর্ট যখন রায় দিয়েছে সেটা একজন সংবিধান স্থানে বসে সেটাকে হাইকোর্টকে অন্তত অবমাননা করা উচিত না, কারণ বাংলার মানুষ দেখছে, সারা দেশের মানুষ দেখছে যে উনি একজন বাংলার মুখ্যমন্ত্রী আছেন, বাংলার মানুষের অভিভাবক আছেন, বাংলার কোনো মানুষের ওপর যদি কোনো রকম ভায়োলেন্স হয়, সন্ত্রাস হয়, তাদের মেয়েরা যদি দোষিত হয় তাহলে কিন্তু তার দিকে তার তাকানো উচিত। হুগলিতে 2000-এর বেশি এরকম সব ধরনের কেস আছে আমাদের কাছে, সেই রিপোর্ট আমরা অনেক আগেই আমরা পাঠিয়ে দিয়েছিলাম রাজ্যে এবং সেটা কেন্দ্রে চলে গিয়েছিল। প্রত্যেকটা জায়গাতেই কেস আছে, বিভিন্ন জায়গায়। আমাদের চন্দননগর, আমাদের ধনেকালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, চন্দননগরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মহিলারা তাদেরকে আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং মোলাস্টেশন করা হয়েছে। কিছু কিছু মহিলারা তো তারা ডায়েরি করতে পারেনি। আমাদের কাছে প্রত্যেকের মানে অভিযোগ আমাদের কাছে আছে, যেহেতু সিট গঠন হয়েছে আমরাও চেষ্টা করব সংবিধানের মাধ্যমে, আইনের মাধ্যমে সেই অভিযোগগুলো যেগুলো আমরা করতে পারিনি সেগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া। প্রায় 52টার বেশি অভিযোগ FIR আমাদের এই হুগলি থেকে হয়েছে। আশা করছেন রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা পাবেন, মানে সাহায্য পাবেন? রাজ্য সরকার কিন্তু এখনো বলছে কোনো রাজনৈতিক হিংসা হয়নি। এটা তো বিজেপির কোনো ব্যাপার নেই এখানে, এখানে সরকার আর কোর্টের এই বিষয়টা তাদের নিজেদের মধ্যে বিবেচনা তারা করবে এবং কোর্ট যে রায় দিয়েছে যে রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, আশা করি রাজ্য সরকার সেই নির্দেশ পালন করবে যদি কোর্টকে সে অবমাননা না করে। আচ্ছা দিদি, খুন তো উভয় পক্ষেরই হয়েছিল, তৃণমূলের কেউ কেউ খুন হয়েছে রাজনৈতিক সংঘর্ষে 2 তারিখের পর, তা এক্ষেত্রে কি সেগুলোর বিচার হবে কি মনে হয়? নিশ্চয়ই, আমার তো মনে হয় বাংলার মানুষের রং না দেখে বিচার করা উচিত এবং সেখানে কে তৃণমূল কর্মী কে বিজেপি কর্মী নয়। এই ভায়োলেন্স ইতিহাসে কখনো দেখা যায়নি, যে ভোটের পরবর্তী অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, বিজেপি শাসিত রাজ্য যেখানে আমরা দেখেছি যে এক সরকার চলে গেছে, বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার বারে বারে আসছে, কিন্তু এই ধরনের জিনিস কিন্তু কোনো রাজ্যে দেখা যায়নি। বাংলায় এই প্রথম যে স্বাধীনতার 75 বছরের এই টাইমের মধ্যে এই বাংলায় প্রথম সাক্ষী রইল এই পোস্টপোল ভায়োলেন্সের। নিজেদের মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন আজকের দিনটা আমাদের কাছে, প্রত্যেকটা বাংলার মানুষের জন্য আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। গত 2 মে পর থেকে যেভাবে চারিদিকে ভায়োলেন্স সারা বাংলা জুড়ে চলেছে, কোনো কোনো জায়গায় লুট, ভাঙচুর, মহিলারা আক্রান্ত, অত্যাচারিত, ধর্ষিত এবং কোনো কোনো মহিলারা তাদের নিজেদের বাচ্চাকে নিয়ে এক কাপড়ে বাইরে বেরিয়ে গেছে, 2 তারিখের দুপুর থেকে যে তাণ্ডব শুরু হয়েছিল, প্রায় 1 লাখের উপর বেশি লোক ঘর ছাড়া হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত 3 মাস অতিক্রান্ত, 15,000 কর্মী তারা বাংলার বাইরে আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং দিল্লিতেও কিছু কিছু জায়গায় তারা আশ্রয় নিয়েছে এবং যেভাবে ভায়োলেন্স চলেছে সেখানে কোনোভাবে পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার আগে চলেছে এবং শপথ নেওয়ার পরে উনি যখন নিজেও বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত শপথ নিইনি, কিন্তু ধারাবাহিকতা বজায় থেকেছে এই 2 তারিখ থেকে এবং তাদেরকে মার এবং মহিলাদের ওপর অত্যাচার, রেপ, ধর্ষণ করে তাদেরকে জঙ্গলে ফেলে দিয়ে আসা, কখনো বিজেপি করার অপরাধে তাদের রেশন বন্ধ করে দেওয়া, বিজেপি করার অপরাধে তাদের জলের লাইন কেটে দেওয়া, বিজেপি করার অপরাধে তাদেরকে সবকিছু, তাদের নাগরিক হিসাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, বিজেপি করার অপরাধে তাদেরকে একঘরে করা এবং বিভিন্ন ধরনের কিছু তারা শাসন চালিয়েছে এবং তার জন্য কোনো সুরাহা করেনি প্রশাসন। এবং প্রশাসনের কাছে যখন বারবার আমরা সবাই মিলে আমরা FIR করা বা কমপ্লেনের জন্য গেছি, প্রশাসন ফিরিয়ে দিয়েছে। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে কমপ্লেন করতে গিয়েছিল বলে CCTV ক্যামেরার ফুটেজ দেখে সেই তাদেরকে, যারা কমপ্লেন অভিযোগ করতে গেছিল, অভিযোগকারিনী তাদেরকে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে যে কমপ্লেন তুলে নেওয়ার জন্য। এবং কিছু কিছু জায়গায় যারা মারধর করেছে, এমনকি তারা মেডিকেল রিপোর্ট যে করাবে সেই মেডিকেল রিপোর্টের জন্য তাদেরকে বাড়িতে ঘিরে রাখা হয়েছে,
দিনের পর দিন এবং তারা অত্যন্ত কষ্টের মধ্যে সহ্য করেছে সেই ব্যথা, মহিলারা বিশেষ করে সেই ব্যথা সহ্য করেছে, কাউকে কাউকে ধর্ষণ করা হয়েছে কিন্তু মুখ বন্ধ করে রাখতে বলা হয়েছে, যে বিজেপি করা হয়েছে বলে তাকে ধর্ষণ করা হয়েছে, আগামী দিনে যেন সে বিজেপি না করে তাহলে আবার এরকম করা হবে এই বলেছে, কিন্তু সেই মহিলারা এখনো পর্যন্ত কেউ কেউ জানাতে পেরেছে আমাদের নিজেদের লোকজনকে, কেউ কেউ জানাতেও পারেনি, কারণ এটা একটা মানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এবং আজকে যে আমরা বিভিন্ন সময়ে আমরা এসসি এসটি কমিশন, আমরা মানবাধিকার কমিশন, ওমেন্স কমিশন বিভিন্নভাবে আমরা দিল্লিতে তাদের হেডকোয়ার্টারকে আমরা আমরা আমাদের আশ্রয় নিতে হয়েছে কোনো না কিছু দেখে, তাদেরকে কমপ্লেন করতে হয়েছে কারণ পুলিশ যখন এখানে কোনো কাজ করছে না। এবং তারপরে সেই এনএইচআরসি তারা এসেছে, তারা একটা দল এসে পুরো বিভিন্ন জায়গায় দেখে গেছে এবং তারা রিপোর্ট জমা দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে আজকে হাইকোর্ট, কলকাতার হাইকোর্ট আজকে বলতে পারবে না যেটা বিজেপি শাসিত কিছু বলতে পারবে না, এবং তারা আজকে ঐতিহাসিক রায় দিয়েছে যে এই ভায়োলেন্স যে হয়েছে তার মান্যতা দিয়েছে, এবং তারা ধর্ষণ এবং খুন, প্রায় 52 জন কর্মী খুন এবং 72-এর বেশি মহিলাদের ওপর ধর্ষণ হয়েছে সেই মামলাগুলো সিবিআইকে দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং বাকি যে ভাঙচুর, লুটপাট, মোলেস্টেশন, ধমকি, যা জিনিস করা হয়েছে, চুরি, ডাকাতি যা যা করা হয়েছে সেগুলোতে একটা 6 সদস্যের টিম ঘোষণা করা হয়েছে, সেই টিম পুরোপুরিভাবে তাদের তদন্ত করবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করবে, এবং ভায়োলেন্স যা হয়েছে বিভিন্ন জায়গায়, যে ভায়োলেন্স হয়েছে, যাদের ঘরবাড়ি লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, তাদের ক্ষতিপূরণ রাজ্যকে ডাইরেক্ট ট্রান্সফার করতে হবে তাদের অ্যাকাউন্টে, এই ধরনের ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে। এবং যে যে জায়গায় কোনো মহিলারা বলুন বা বিশেষ করে পুরুষ মহিলা যারা কমপ্লেন করতে পারেনি ভয়ে আতঙ্কে, সেই সেই জায়গাগুলোতে মূলত বিশেষ করে নজরদারির কথা বলা হয়েছে, সেগুলো দেখে তাদের সাথে কথা বলে বিবেচনা করে তাদেরকে আগামী দিন কি স্টেপ নিতে হবে সেটাও এই সিট তারা করবে, এবং রাজ্যের সরকারকে পুরোপুরিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে এই রায়ের জন্য। এটা তো ঐতিহাসিক রায় মনে করি, বাংলার মা বোনেদের জন্য ঐতিহাসিক রায়, বাংলার মানুষের জন্য ঐতিহাসিক রায়, এবং এটা আমরা বলবো না যে আমাদের জয় হয়েছে, এ কথা বলবো না, এটা কোনো রাজনৈতিক জয় আমি মনে করি না, কারণ যে কোনো দলেরই খুন, যে কোনো দলেরই হত্যা, যে কোনো দলেরই ধর্ষণ, যে কোনো দলেরই লুটপাট, এটা আমরা কাম্য করি না, এবং এটাকে আমি রাজনৈতিক জয় বলে হিসেবে ধরি না, এটাকে আমরা ধরি যে সংবিধানের জয় হয়েছে। এখনো পর্যন্ত মানে সংবিধানের উপর আমরা আস্থা রেখেছি, মানুষ যখন, বাংলার মানুষ যখন কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছে, কোনো বিচার পাচ্ছে না, তখন হাইকোর্ট, সংবিধান আজকে বাংলার মানুষের মাথার উপরে হাত রেখেছে এবং উচিত নির্দেশ দিয়েছে। এবং আজকে যে আমরা অনেক সময় আমরা বলি যে আমরা হয়তো এর কোনো বিচার পাবো না, আজকে আমাদের অভিজিৎ সরকার বলুন, আজকে এতগুলো প্রায় 52 জন কর্মী কে মেরে ফেলা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, অভিজিৎ সরকার তো জলজ্যান্ত উদাহরণ যে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একদম ফাঁস কলকাতার মতো জায়গায়, তাদের মাকে আমরা বিচার দিতে পারিনি, আমরা গিয়েছি বারবার তাদের বিচার পাইয়ে দেওয়ার কথা বলেছি, কোনো কোনো সময় মনে হতো যে হয়তো আমরা তাদের এই কর্মীদের এই পরিবারকে আমরা বিচার দিতে পারবো না, কিন্তু আজকে হাইকোর্ট মানুষকে পথ দেখিয়ে দিয়েছে, এবং আগামী দিন এ ধরনের কোনো কিছু করার আগে মানে বাংলার মানুষ কেন, সারা যে যেখানে আছেন তারা দুবার ভাববে, কারণ আর কেউ না থাকুক, বাংলার প্রশাসন আমাদের সঙ্গে না থাকুক, বাংলার পুলিশ না থাকুক, বাংলার অভিভাবক মুখ্যমন্ত্রী তাদের কাছে না থাক, আমাদের পাশে না থাকুক, কিন্তু আজকে হাইকোর্ট আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে, বাংলার মানুষের পাশে আছে, আমরা মেয়েদের বিচার দেওয়াতে পারবো, মায়ের চোখের জল দাম আমরা কিছু হলেও আমরা দিতে পারবো যে হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে, এবং আগামী দিনে ঠিকঠাকভাবে যেন এই ধরনের সিবিআই তদন্ত বলুন, সিটের যে তদন্ত বলুন, সেগুলো যাতে ঠিকঠাক করে হয় সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে চাই যে রাজ্য সরকার অন্তত এইগুলোকে সহযোগিতা করুক। যেভাবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আমরা বিজেপির চোখে কি হয়েছে, নাড়া হয়েছে, যে বিজেপি সব মিথ্যা কথা বলছে, আজকে কোর্টের রায় দিয়ে এটুকু মাত্রা পেল যে যা হয়েছে সত্যি হয়েছে, এবং তার জন্যই আজকে কোর্ট রায় দিয়েছে, এবং সংবিধান সংবিধানের পথে চলে, সেটা কখনো নিজে নিজে আইন তৈরি করে, নিজে নিজে সংবিধান তৈরি করে সে পথে কখনো সংবিধান চলে না।